মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। ভারত মাতা সংঘ, অন্নপূর্ণা পূজা কমিটি ট্রাস্ট বোর্ড এবং পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতির এদের যৌথ উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। আজকে ভারত মাতা সংঘ, অন্নপূর্ণা পূজা কমিটি ট্রাস্ট বোর্ড আর পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতির এই তিনটে সংস্থাকে সঙ্গে নিয়ে ভারত মাতা সংঘের উপরে আজকে চোখের ছানি বাঁচায় শিবির অনুষ্ঠিত হয়েছিল। কতজন অংশগ্রহণ করেছিল? আজকে অংশগ্রহণ করেছিল ওই 75 থেকে 80 জন কা ছানির শিবির করা হয়েছে। তার মধ্যে অ্যাডমিশন হয়েছে 50 থেকে 55 জনের। তাদের বিনা খরচে, টোটালটাই হচ্ছে বিনা খরচে, তাদেরকে চোখের ছানি অপারেশন করা হবে। সেটা সমস্ত খরচ আমরাই করব। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, সুশান প্রামাণিক মহাশয়, শ্যামাপ্রসাদ ব্যানার্জি মহাশয়, কৃতি হাজরা, মোহাম্মদ সাহাবুদ্দিন আর বর্ধমান থানার আইসি সুকুময় বাবু। আমাদের সংগঠনের তরফ থেকে অনেক কিছুই চিন্তা ভাবনা আছে। এইটা তো করা হলো, এরপর আস্তে আস্তে বাকি পদক্ষেপগুলো আমরা আস্তে আস্তে নেব। শিবিরটি অনুষ্ঠিত হয় ভারত মাতা সঙ্গে। এই স্বাস্থ্য শিবিরে প্রায় 75 থেকে 80 জনকে পরিষেবা দেওয়া হয়। তাদের মধ্যে 50 থেকে 55 জনকে সম্পূর্ণ বিনা খরচে চোখের ছানি অপারেশন করার আশ্বাস দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট কাউন্সিলর বর্গ, বর্ধমান থানার আইসি সুখময় বাবু সহ বিশিষ্ট জনেরা। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।